প্রযোজনা সরবিতান। ভারতবর্ষ মেলানৃত্য হেমর চিত্ত পূর্ণ তীর্থে জাগর ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে, এই সেই ভারতবর্ষ। আমরা তার কথাই বলি, ভারতবর্ষের অন্তরে এত গণ্ডগোল, এত চিন্তা, অন্ধকার থেকে আলোয়, অসৎ থেকে সতে, মৃত্যু থেকে অমৃতের সাধনায় ছিল মানুষের আমরণ সংগ্রাম। আমরা মানব সন্তান, সেই অমৃতস্য পুত্রা, আধ্যাত্মিক চেতনায় চিরভাস্বর ধ্যানী জ্ঞানী মুনি ঋষির দেশ আমাদের এই ভারতবর্ষ। ভারতের অন্ত আত্মার গভীরে সত্য, ন্যায় আর ত্যাগের আরতি, ভারতের ধর্ম সরলতা, উদারতা আর মানবতা। ভারতের আদি দর্শন আপনারা দেখলেন, চলে যাই এ ভারত মাতা, ভারত মাতা তোমাকে প্রণাম জানাই, তোমাকে প্রণাম জানাই। অশুভ শক্তি বিনাশে, শুভ শক্তির প্রতিষ্ঠায় শ্রীরামচন্দ্র করেছিলেন অকাল বোধন। যাহা শুভ, যাহা মঙ্গল, যাহা ন্যায়, তার জন্যেই জাগিয়েছিলেন দেবী দুর্গা মাকে। শক্তিরূপেণ সা
নমস্থিতা নমস্তস্মৈ 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 নমো নমঃ যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্মৈ 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 নমো নমঃ যা দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা নমস্তস্মৈ 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 নমো নমঃ। বেদ উপনিষদ রামায়ণ মহাভারতের আধারে তৈরি ভারতের দর্শন, ভারতের ইতিহাস, ভারতের জীবনযাত্রা, ভারতের সংস্কৃতি, ভারতের ধর্মাচরণ, ভারতের বিজ্ঞান প্রযুক্তি, ভারতের মানুষ, মহাভারতের চেতনার পথে এগিয়ে যাও। গীতার কর্মযোগের মহান আদর্শ এখনো মানুষকে পথ দেখায়। এখনো প্রাণে বাজে পাঞ্চজন্য, পাঞ্চজন্য বাজিয়ে চলেছে বংশী বিহারী, এখন কুরুক্ষেত্র যুদ্ধের সারথি। ধর্মস্যগ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম্। পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম্, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষের মনের কুসংস্কারের অন্ধকার ঘোচাতে আবির্ভূত হয়েছিলেন শ্রী চৈতন্যদেব। প্রচার করেছিলেন সাম্যবাদের ললিত বাণী এই ভারতের মাটিতে, বুকে তুলে নিয়েছিলেন সব মানুষকে। শ্রী শ্রী ভগবান শ্রীকৃষ্ণের নামগানে মুখরিত করেছিলেন আকাশ বাতাস, গেয়েছিলেন প্রেম ভালোবাসার রসে আপ্লুত মধুর কৃষ্ণ নাম। এই ছিল ভারতবর্ষ, অনেক স্বপ্ন, শান্তি, ভালোবাসার অফুরন্ত প্রাণের খনি ভারতের চেতনায়। বিদেশি হানায় বারবার কলুষিত হয়েছে ভারতের মাটি, লুণ্ঠিত হয়েছে ভারতের মর্যাদা। এসেছে সাম্রাজ্য লোভী পাঠানের দল, এসেছে মোগল বিজয় রথের চাকা, উড়াইছে ধুলি জাল, দুড়িয়েছে বিজয় পতাকা। শূন্য পথে চাই আজ তার কোনো চিহ্ন নাই, নির্মল সে নীলিমাই প্রভাতে ও সন্ধ্যায়, রাঙালো যুগে যুগে সূর্য
সূর্যোদয়ে সূর্যাস্তের আলো ছিল তো এমন, হঠাৎই কি হলো, এলো ইংরেজ। পলাশীর রক্তাক্ত প্রান্তরে হলো সিরাজের পরাজয়। রাশি রাশি অন্ধকার আর অসীম শূন্যতার মাঝে শুরু হলো তার যাত্রা। সিরাজের বুকের মধ্যে থেকে বেরিয়ে এলো যেন নির্ধারা পাখির যন্ত্রণা আর হাহাকার। পথ হারা জীবনে আধারের অস্তমিত হলো ভারতের স্বাধীনতা সূর্য, শৃঙ্খলিতা হলেন ভারত মাতা। অত্যাচার ইংরেজের চাবুকের আঘাতে ঝরল অনেক কান্না, অনেক রক্ত। জাতি ভেদহীন বলিষ্ঠ স্বাধীন ও শোষণ মুক্ত দেশ গঠনের জন্য ভারতের অন্তরাত্মাকে জাগাতে মানুষের কাছে স্বামীজির আহ্বান ছিল, হে ভারত ভুলিও না, নিজ জাতি মূর্খ দরিদ্র অজ্ঞ মুচি ম্যাথর তোমার রক্ত তোমার ভাই, হে বীর সাহস অবলম্বন করো, সদর্পে ডাকিয়া বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। মানুষ
জোয়ারও এলো, কিন্তু সেই জোয়ারে বাংলার দামাল ছেলের দল একে একে ইংরেজের ফাঁসির দড়িতে ঝুলতে লাগলো। কেউ বা বুলেটের আঘাতে মৃত্যুবরণ করলো। মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আসিয়া লক্ষ্যে দাঁড়াইছে তারা দিবে কোন বলিদান। Barbie.